ত্রিপুরা উপজাতি অঞ্চল সাহিত্য শাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় পানীয় জল সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে সেগুলোর দ্রুত সমাধানের উদ্দেশ্যে খুমলুংয়ে টি প্রশাসনিক ভবনে কনফারেন্স হল করে উচ্চ পর্যায়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জল মিশন প্রকল্পের মাধ্যমে এডিসি এলাকায় প্রকল্পের কাজে আরও গতি আনতে ও সংশ্লিষ্ট নানা বিষয় প্রকল্পের সাথে যুক্ত সকল উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের নিজ নিজ এডিসি এলাকায় কাজের গতি ও সমস্যা সম্পর্কে অবগত হন তিনি জানান সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের গ্রামাঞ্চলে বিশেষ করে এডিসি এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন নিরলসভাবে কাজ করে চলেছে রাজ্যেও ও গ্রামে গ্রামে কলের মাধ্যমে জল পৌঁছে দিচ্ছে জল জীবন মিশন পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের এই কাজ জারি রেখেছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর রাজ্যে জল জীবন মিশন রূপায়নের ফলে গ্রামগুলিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটছে তাই এই জল জীবন মিশন প্রকল্পের রূপায়নে কোনো ধরনের স্লথ গতি এবং তহবিলের সদ উদাসীনতা যেন না হয় এবং রাজ্যের জন্য বরাদ্দকৃত তহবিলের পূর্ণ সদ্ব্যবহার যাতে সঠিক সময় হয় সেদিকে দপ্তরের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আহ্বান জানান এই বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী এডিসি এলাকায় জল জীবন মিশনের কাজে আরও গতি সঞ্চারের পরিকল্পনা করার জন্য গুরুত্ব আরোপ করেন জলজীবন মিশন রূপায়নের কাজে আরও গতি এনে নির্ধারিত সময়সীমার মধ্যে মিশন মোড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মতো প্রতিটি এডিসি এলাকায় বসবাসকারী পরিবারে জল সংযোগের সুবিধা পৌঁছে দেওয়ার পরামর্শ নির্দেশ প্রদান করে তিনি জানান এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামী দিনে সমস্যাগুলো কিভাবে নিরসন করা যাবে সেই বিষয়ে প্রস্তাব আসে সেগুলোর উপর আলোচনা করা হবে কাজের মাধ্যমে যাতে উপজাতি এলাকায় জলের সমস্যা নিরসন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি এবং আগামী দিনে কীভাবে উপজাতি অঞ্চলে আরও পানীয় জলের ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা কুমলুমে টিএডিসির যেটা সদর দপ্তর সেখানে আমরা মিটিং মিলিত হই আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার এডিসি আমাদের মহারাজ প্রদ্য দিক্রন্দেব বর্মা আমাদের ডেপুটি সি এম সেক্রেটারি ডিডাব্লিউএস চিফ ইঞ্জিনিয়ার ডি সারা রাজ্য থেকে ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা আমাদের এডিসির যে বিভিন্ন জোনালগুলো রয়েছে জোনালের চেয়ারম্যানরা সেখানে আলোচনা আমরা মিলিত হই এবং বিস্তারিত আলোচনা হয়েছে দীর্ঘ এবং আগামী দিনে এই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যাবে সে বিষয়ে প্রস্তাব আসে আমরা আমরা উপর আলোচনা করব আগামী দিনে এবং কাজের মাধ্যমে যাতে উপজাতি অঞ্চলে চলে সমস্যাগুলো আমরা নিরসন করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব তিনি এদিন বলেন তিন দশমিক দুই দুই শতাংশ থেকে কাজ শুরু করা হয়েছিল আজ পঞ্চাশ শতাংশের উপর পৌঁছে গিয়েছে এর এরপরও অনেক জায়গা সমস্যা রয়েছে বলে জানান তিনি আগামী এক বছরের মধ্যে কিভাবে নিরসন করা যায় এই নিয়ে সারা রাজ্যে কাজ চলছে তিনি বলেন এডিসিও রাজ্যের বাইরে নয় এডিসির উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন কখনো সম্ভব নয় সভাপতি সকলে মিলে কাজ করতে হবে জলের সমস্যা নিরসন এডিসি প্রশাসনের সাথে কথা হয়েছে এবং আগামী দিন যৌথভাবে কাজ করা হবে বলেও জানান তিনি থেকে আমরা শুরু করেছিলাম আজকে পঞ্চাশ শতাংশের উপরে পৌঁছে গেছে তারপর অনেক জায়গায় সমস্যা রয়েছে এবং যদি আগামী এক বছরের মধ্যে নিরসন কীভাবে করা যায় সারা রাজ্যব্যাপী সে নিয়ে বিস্তারিত কাজ চলছে এবং এডিসিও রাজ্যের বাইরে নয় এডিসির উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন কখনই সম্ভব নয় স্বাভাবিকভাবেই এডিসি এবং আমাদের রাজ্য প্রশাসন এডিসি প্রশাসন যৌথভাবে মিলেই কাজ করতে হবে এবং আগামী দিন জলের যে সমস্যা সেটা নিরসনে আমরা যৌথভাবে কাজ করব সে বিষয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে এ বিষয়টিটি এডিসি চেয়ারম্যানের তথা টাকা জলা জম্পু জলা কেন্দ্রের এমডিসি প্রদ্যুৎ কিশোর মানিক্য বলেন টিটি এডিসির এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে যেখানে যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে সেই জায়গায় কিভাবে পানীয় জল পৌঁছে দেওয়া যায় এ বিষয়ে রাজ্য সরকার ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে এই আলোচনা সদর্থক হয়েছে বলেও ওই দিন জানান তিনি এই বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আঠারো টাকার জলা জম্পুই জলা কেন্দ্রের এমডিসি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা কুড়ি কিল্লা বাগমা কেন্দ্রের এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া স্বশাসিত জেলা পরিষদের ডেপুটি সিএম তথা দশ কুলাই চাম্পাহাউর কেন্দ্রের এমডিসি অনিমেশ দেবর্মা এক দামছড়া জম্পুই কেন্দ্রের এমডিসি তথা নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং এগারো মহারানী তেলিয়ামোড়া কেন্দ্রের এমডিসি তথা নির্বাহী সদস্য সুনীল কলই পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব কিরণ গীতে দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদার বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ককে বাস্তুকারেরা ও বিভিন্ন ডিভিশনের নির্বাহী বাস্তুকারেরা পানীয় জল স্বাস্থ্য বিধান এবং টিটিএডিসি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে ডিসি এলাকায় পানীয় জল সংক্রান্ত নানা সমস্যাগুলো থেকে উত্তরণের সমাধান সূত্র খুঁজে বের করতে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ফলে কাজের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি সাধিত হয় সেই দিকে নজর রাজ্যবাসীর এমনটাই অভিমত সচেতন মহলে এই ক্ষেত্রে রাজ্য সরকার যে সকল অংশের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করছে সেই দিকটিও প্রকট হলো বলে ধারণা রাজনৈতিক সচেতন মহলের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল